শাক রান্না করার জন্য প্রথমে আমাদেরকে শাকটা খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালু এবং বিভিন্ন ধরনের মাটি পোকামাকড় থাকে, সো সেজন্য শাকটা সবার আগে খুব ভালো করে ক্লিন করে নেওয়াই হচ্ছে মেন। এখানে শুধু ডাটার পাতাগুলো নেওয়া হয়েছে, আমি ডাটার পাতাগুলো দিয়ে হচ্ছে ভাজি করব। যেটা ছোট ডাটা সেটা নিচের অংশটুকু ভাজিতে ব্যবহার করা যায়, কিন্তু আমি ডাটার অংশটুকু নিইনি, শুধু পাতাগুলো নিয়েছি। ডাটা শাক অনেক বেশি সিদ্ধ করার দরকার নেই, 2 থেকে 3টা বলক আসার পর এটা আমি নামিয়ে নেব। সিদ্ধ করার সময় হালকা একটু লবণ দিলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে এবং পাতাগুলোতে লবণ ঢুকে যাবে। আমি হালকা একটু লবণ দিয়ে এটা ঢেকে দিব। সিদ্ধ করার পর পাতাগুলো আমি ভালো করে ছেঁকে নিয়েছি, যেন অতিরিক্ত যে পানিটুকু থাকে সেটা ঝরে যায়। এখন আমি সরিষার তেল দিয়ে এটা রান্না করব। শাক রান্না করার সময় পেঁয়াজের পাশাপাশি অবশ্যই আমাদেরকে রসুন ব্যবহার করতে হবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি এবং অল্প একটু রসুন দিলে শাকের যে পরিমাণ ওই পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি এখানে 2টা বড় বড় পেঁয়াজ এবং অর্ধেকটা রসুন ব্যবহার করেছি, যেহেতু আমার শাক অনেক বেশি না সেজন্য। আমি যখন এটা ভেজে নিব লাল লাল করে, তার পাশাপাশি আমাকে অল্প একটু লবণ দিতে হবে যেন পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায়, এবং আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব। খুব ভালো করে এটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার হয়, এবং এটা কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিতে হবে, নতুবা হচ্ছে এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা সাইড দিয়ে হচ্ছে যেগুলো থাকে ওগুলো হচ্ছে পুড়ে যায়। আমি অফ ক্যামেরাতে এটা অনেকবার নেড়ে দিয়েছি, এখন এটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন শাকগুলো সবগুলো আমি দিয়ে দিব। পর্যায়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। নিচে হালকা হালকা যে পানিটুকু আছে এটা সম্পূর্ণ যখন শুকিয়ে যাবে আর এটা আরেকটু মাখা মাখা হবে, ঠিক তখনই হচ্ছে আমাদের শাক রান্না কমপ্লিট হয়ে যাবে। চুলার তাপটা এখন আমাদের মিডিয়াম থেকে হালকা একটু বাড়িয়ে দিতে হবে। মনে রাখতে হবে শাক রান্নাটা একটু হাই হিটে হলে সুন্দর হয়, তো এটা আমরা হাই হিট করে দিয়েছি, তাই অবশ্যই আমাদের নাড়াচাড়ার মাঝখানে রাখতে হবে যেন কোনোভাবেই শাকটা লেগে না যায়। আমাদের শাক রান্না প্রায় হয়ে গিয়েছে, পানিটুকু শুকিয়ে গিয়েছে এবং এটা অনেকটা মাখা মাখাও হয়ে গিয়েছে। শাকটা আমি পরিবেশন করে নিয়েছি, একদম মাখা মাখা হয়েছে এবং আমার কাছে এটা খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। আল্লাহ হাফেজ।